করোনা ভ্যাকসিনের দিনক্ষণ ঘোষণার মধ্যে দেশজুড়ে ছড়িয়েছে বার্ড ফ্লুর আতঙ্ক। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার। রাজস্থান, গুজরাট, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ সহ নরাজ্যে ইতিমধ্যেই শনাক্ত হয়েছে বার্ড ফ্লু। এই পরিস্থিতিতে এবার বাংলাতেও ছড়ালো বার্ড ফ্লুর আতঙ্ক। স্থান পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। সামগ্রিক পরিস্থিতি বিচার করে উত্তর দিনাজপুর জেলাতেও বার্ড ফ্লু মোকাবিলায় নেওয়া হয়েছে আগাম সতর্কতা। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত বার্ড ফ্লু সংক্রমণের হদিশ পাওয়া না গেলেও মুরগির মাংস, ডিমের দাম কিছুটা কমেছে। বাইরের রাজ্য থেকে ডিম এবং মুরগি আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে, তবে স্থানীয় পোলট্রি ফার্ম থেকে সরবরাহকৃত ডিম এবং মাংসের চাহিদা রয়েছে এখনো। রায়গঞ্জ শহরের মাংস বিক্রেতা শিবনাথ দাস বলেন, বার্ড ফ্লুর জন্য বাইরে থেকে মুরগি সরবরাহ বন্ধ রয়েছে, তবে লোকাল মুরগির চাহিদা রয়েছে। জানি না আগামীতে কি হবে। আমাদের তো বাইরের মাল আসছে, যেগুলো আসছে ওগুলো বন্ধ হয়ে গেছে, এখন যেগুলো লোকালে আছে ওগুলোই চলাচ্ছে। কি হবে পুরো বলা মুশকিল। অন্যদিকে স্থানীয় পোলট্রি ফার্মের মালিক প্রতাপ বর্মন বলেন, আমাদের রাজ্যে এখনো এই রোগের কোনো খবর নেই। পরিস্থিতি যদি অন্যদিকে গড়ায়, সরকার যদি পরিস্থিতি বিচার করে ব্যবসা বন্ধ রাখতে বলে, তখন আমরা ফার্ম বন্ধ করে দেব। সারা ভারতে শুনে আছে বার্ড ফ্লু এসেছে, আমাদের এই পশ্চিমবাংলায় এখনো বর্তমানে আসেনি। সেরকম যদি এসে থাকে, সরকার যদি এলাকাবন্দি করে দেয়, আমরাও দোকানপাট বন্ধ রাখবো। রায়গঞ্জ বন বিভাগের রেঞ্জার প্রমিকা লামা বলেন, কুলিক পক্ষীনিবাসে প্রচুর পরিযায়ী পাখি আসে। বার্ড ফ্লু রোধে আগাম সতর্কতা হিসেবে আমরা প্রতিদিন পক্ষীনিবাসে এলাকা ব্লিচিং পাউডার সহ অন্যান্য জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছি। উচ্চ দপ্তরের নির্দেশ মেনে পাখিদের উপরও নজর রাখা হচ্ছে। পাখি মানে তো হাইজিন তো দেখতে হবে, তাই জন্য অনেক মানে সারাউন্ডিং যে ব্লিচিং পাউডার এসব দিয়ে কিছু করা যায় কন্ট্রোল করার জন্য, সব ব্লিচিং পাউডার দিয়েছিল। তারপরে অ্যাজ পার অফিস অর্ডার ডিভিশন থেকে যে ইনস্ট্রাকশনস আমাকে দিয়েছে রিগার্ডিং বার্ড ফ্লু, তো ওটা অন্যাচুরাল ডেথ যদি হয় তো ইমিডিয়েট রিপোর্টিং টু দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, হ্যাঁ, সো দ্যাট দে ক্যান ডু দেয়ার নেসেসারি মানে প্রয়োজন যা যা আছে ও করবে। হ্যাঁ, তো ওটা আছে আননেচারাল ডেথ, তো অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি কি আছে কিন অবজারভেশন করতে যে আমার যে যে স্টাফস আছে ফিল্ডে ওকে বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা দিব্যেন্দু বিকাশ কর্মকার বলেন, আমাদের এখানে এখনো এই রোগের সংক্রমণে পাখি মৃত্যুর খবর নেই, তবে আগাম সতর্কতা হিসেবে প্রতিটি ব্লকে টিম প্রস্তুত রাখা হয়েছে। কোথাও পাখির মৃত্যুর খবর পেলে এই টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। এর পাশাপাশি নিয়মিতভাবে হাঁস মুরগি সহ অন্যান্য পাখির শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতার ল্যাবে পাঠানো হচ্ছে। রিপোর্ট কিছু পজিটিভ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনটাই আপনাকে বলে রাখি, আমাদের জেলায় বার্ড ফ্লু প্রিপেয়ার্ডনেস যে টিম অলরেডি তৈরি আছে, ব্লক পর্যন্ত আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে পার্কুলেট করে দিয়েছি। এই টিম রেডি আছে এবং যে কোনো সময় বার্ড ফ্লুর যে কোনো খবর যখন আসবে আমরা কিন্তু টিম নিয়ে সরাসরি নেমে পড়বো। এখন আমাদের যে কর্মসূচিটা চলছে বর্তমানে সেটা হচ্ছে বার্ড ফ্লু সার্ভিলেন্স প্ল্যান। এই সার্ভিলেন্স প্ল্যান অনুসারে আমরা বিভিন্ন জায়গার পাখি যেগুলো রয়েছে, খামার আছে, মাইগ্রেটরি বার্ড রয়েছে, সেগুলো থেকে স্যাম্পেল কালেক্ট করছি। সেই স্যাম্পেল আমাদের কলকাতার ISBP ল্যাব মেন ল্যাবে চলে যাচ্ছে, সেই স্যাম্পেল গিয়ে ওখানে পরীক্ষা হচ্ছে। নিরন্তরই পরীক্ষার পরিক্রমা কিন্তু চলছে, প্রতি বছর ধর সারা বছরই চলছে, এখন সেটা আরও বেশিভাবে রুটিনলি হচ্ছে। কোনো রকম কেস সামনে আইডেন্টিফাই হলেই আমরা কিন্তু টিম নিয়ে লেগে পড়ব। অলোক ঘোষের রিপোর্ট, RCTV সংবাদ, রায়গঞ্জ। RCTV সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।